বিসমিল্লাহির রহমানির রহিম ঘাসফড়িং এগ্রো টিভি পক্ষ থেকে সবাইকে জানাই সালাম অভিনন্দন। ঘাসফড়িং এগ্রো ফার্মের ছাগল, এদেরকে আমি সপ্তাহে দুদিন বা তিন দিন করে আমার বাড়ির আঙিনায়, মাঠ আছে, ফাঁকা জায়গা আছে, তাদেরকে বিকালবেলা চড়ায় চড়ায় খাওয়াই আর কি, চরণভূমি আর কি। দেখতে পাচ্ছেন ছাগলকে সুস্থ রাখার একটা অভিনব পদ্ধতি চারণভূমিতে খাওয়ানো, রোগ বালাই থেকে অনেক মুক্তি পাবে তারা। যখনই খোলামেলা জায়গা পাবে খাওয়ার জন্য, চরণ পাবে, ঘুরতে পারবে, লাফাতে পারবে, দেখবেন যে প্রাকৃতিকভাবে অনেক সুস্থ আছে। দেখতে পাচ্ছেন আদার জঙ্গলের লতা পাতা, টুকিটাকি যে ঘাস পাওয়া যায় সবগুলোতে তারা মগ্ন আছে। কেউ খাচ্ছে, কেউ বেড়াচ্ছে, যার যা মন চায়। তাতে করে হয় কি, ছাগলের গ্রোথ ভালো থাকে, সুস্থ থাকে, টুকিটাকি অসুখ এদেরকে স্পর্শ করতে পারে না। আর যখনই আপনি বদ্ধ জায়গাতে দিনের পর দিন ডাকবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন কারণে অকারণে এদের শারীরিক মানসিক ত্রুটি বিচ্যুতিগুলো চোখের সামনে সবসময় পড়বে, ডাক্তার প্রয়োজন হবে, এটা লাগবে, ওটা লাগবে, বিভিন্নভাবে আপনাকে হ্যামারিং হতে হবে। এইটু দুষ্টু তাই এর বাইন্ধে রাখছো, এটা ধরা যায় না, হরিয়ানা ওরা ছেড়ে দিলে আমার এক বেলা সময় লাগে ওকে কন্ট্রোলে আনতে। এই দেখতে পাচ্ছেন সব, এই যে যার যেটা পছন্দ, হরেক রকমের গাছপালা থাকে, এগুলো আমি মাঝে সপ্তাহে দুই দিন তিন দিন করে ওদের খাওয়ানোর চেষ্টা করি বা খাওয়াই। আমার বাড়ির আঙিনায় অনেক জায়গা, অনেক রকমের ঘাসপালা থাকে। খামার করা সহজ, খুবই সহজ, টাকা থাকলেই খামারের মালিক হওয়া যায়। কিন্তু এদেরকে সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে এদের প্রতিপালন করাটাই হলো সবচেয়ে বেটার। আপনার কতটুকু জায়গা আছে, জমি আছে, বা কতটুকু চারণভূমি আছে, এগুলো অনেকভাবে একজন খামারকে স্বাবলম্বী হতে নির্ভর করে। দেখতে পাচ্ছেন ও খাচ্ছে, যাই খাক, এটাই ওর শরীরের, আমি মনে করি অ্যান্টিবায়োটিক, আমি মনে করি অ্যান্টিবায়োটিক। দুষ্টুগুলো প্রথমে জ্বালায়, খুব ডিস্টার্ব করে, খাইতে চায় না, দাঁড়াবে, একটার পর একটা যায়, একজনের দেখা দেখে আরেকজন গিয়ে খাওয়া শুরু করে। এদিক কেন, আমার কাছে কেন, ক্যামেরার কাছে কেন, তোরা এই বদমাশেরা যা খাওয়া যা। কেউ খাবে, কেউ খেলবে, কেউ আড্ডা মারবে, এটাই ওদের ধর্ম, এভাবে ওরা থাকে। সামনে শীতকাল, ছাগলকে বেশি বদ্ধ রাখা যাবে না, এটা আমার চিন্তা, কার কি চিন্তা জানি না। ওদেরকে বিকেলবেলায় রৌদ্র আসরের পর যদি এক ঘন্টা যদি বাইরে ঘোরানো যায়, বাগানে বা বিভিন্ন চারণভূমিতে ওদেরকে রাখা যায়, তাহলে দেখবেন তার শরীর অনেক ভালো হয়ে গেছে। দেখেন এই যে আমার যে খোকসার গাছের পাতাও সময় খায়, এই যে মনে হচ্ছে পাহাড়ি অঞ্চলে ছাগল পাহাড়ের ঘাস খাচ্ছে। ওই যে কাশিয়ে না কি বলে, গ্রামে নদীর ধারে হয়, আমার বাড়ি নদীর ধারে বাড়ি, আমার
নৌকা যাচ্ছে, নৌকার শব্দ, এর পাশে নদী, নদীর ধারে বাড়ি, বাড়ির রঙে না বেশ খানিক জায়গা, অনেকখানি। ওই যে এক যাও, এই যে লাইন চ্যুত হয়ে একজন ধরছে হাঁটা। যাবে না, এই যে সিরিয়াল ধরে, একজন গেলে আর মোটগুলো সিরিয়াল ধরে, দেখতে পাচ্ছেন? বাড়ির দিকে যাওয়ার চেষ্টা, এই যে আমার ঘাসের জমি, এর আগের দিন দেখাচ্ছিলাম এক পাশে, এটা আর একটা, এখানে আমার ঘাস আছে। অ্যাভেলেবল ঘাস থাকার শর্তেও আমি বাইরে চরণ করে খাওয়ানোর চেষ্টা করি, ওই যে বললাম সপ্তাহে কমপক্ষে 3 দিন। এই যে বাচ্চাটা, এই এই যে কাশি খাচ্ছে, নদীর ধারে যে কাশি হয়, এই যে নদী, এই যে নদী, এই যে রাহি আয়, ও যে কি খাচ্ছে, এই যে ধর 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 ধর, ওরে বাপরে, আরে বাপরে, আরে বাপ, হ্যাঁ ধর 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 ধর, হ্যাঁ যাও যাও যাও।